গাড়ি খুলে গাড়িতে তুলে দিচ্ছে, এরকম একটা নির্লজ্জ অপমানজনক মানব সভ্যতার একটা কলঙ্কের মতো কাজ করছে বন্ধু। আজকে শিক্ষকরা রাজপথে কিন্তু শুয়ে পড়ছে বন্ধু, শিক্ষকরা রাজপথে নবান্ন অভিযানে এসে শিক্ষকরা কিন্তু আজকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের জায়গায় চলে এসছে বন্ধু। শিক্ষক আজকে রাজপথে, আজকে শিক্ষক তাদের দীর্ঘদিনের বঞ্চনাকে দূরীভূত করার জন্য আজকে চলে এসেছে বন্ধু। আজকে কিন্তু শিক্ষকরা আজকে কিন্তু রাজপথে চলে এসে বন্ধু, শিক্ষকরা শুয়ে পড়েছে রাস্তায় আজকে দাবির জন্য। শিক্ষক আজকে দেখতে থাকুন, শিক্ষকরা নবান্ন অভিযানে এসে পুলিশের যে ধরপাকড়, এবং ওইদিকে সামনের দিকটায় কিন্তু মহিলা শিক্ষিকাদেরকে শাড়ি খুলে ভ্যানে তুলছে পুলিশ, ভ্যানে, এরকমই কিন্তু খবর পাচ্ছি। এদিকে কিন্তু পুলিশটা আজকে কেউ বসে পড়েছে, শিক্ষকরা কেউ বসে পড়েছে, কেউ শুয়ে পড়েছে, এটা কিন্তু শুয়ে পড়েছে। নাই রাস্তাতেই মরব, হয় আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে যাব, নাহলে রাস্তাতে আত্মহত্যা করব, এরকমই দাবি, এরকমই টার্গেট, এইরকমই টার্গেট হয় বন্ধু। হ্যাঁ বন্ধু, দাবি আদায় করে ঘুরবেন, অসুস্থ হয়ে বন্ধু মরবো, দাবি আদায় করে যাবো, এখান থেকে আমরা চড়বো না। সরকার পরিবর্তনের আন্দোলন নয়, শিক্ষক শিক্ষকদের শিক্ষাকর্মীদের ন্যায্য অধিকার আদায়ের দাবি। এই দাবি আমরা যতক্ষণ না আদায় করব, ততক্ষণ আমরা রাস্তাতেই বসে থাকব, বন্ধু। অসুস্থ হয়ে কেউ শুয়ে পড়েছে, কেউ বসে পড়েছে, কিন্তু রাস্তা থেকে উঠতে রাজি নয়। আজকে শহীদ মিনার থেকে কিন্তু নবান্নের দিকে হাঁটতে শুরু করেছে পুলিশের প্রচন্ড বাধা, পুলিশ কিন্তু আজকে প্রচুর অগণিত অসংখ্য শিক্ষক আজকে রাস্তায় নবান্ন অভিযানে, কাল তো দেখছিলাম নবান্ন অভিযানে এসে রাস্তাতে কিন্তু বসে পড়েছে, এবং আমাদের বহু শিক্ষককে কিন্তু পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করেছে বন্ধু। শিক্ষকের সংগ্রাম চলছে, চলবে শিক্ষকের সংগ্রাম চলছে, চলবে টিচারের সংগ্রাম চলছে, চলবে টিচারের সংগ্রাম চলছে, চলবে টিচারের সংগ্রাম চলছে, চলবে টিচারের সংগ্রাম চলছে, চলবে শিক্ষা মিত্রের সংগ্রাম চলছে, চলবে শিক্ষা বন্ধুর সংগ্রাম। একটু কথা বলবো আপনার সাথে, যখন আপনারা নবান্ন অভিযান শুরু করেছিলেন তখনও শ্লীলতা হানির চেষ্টা হয়েছিল, শাড়ি খুলে নেওয়ার চেষ্টা হয়েছিল, এবং এখনও শুনলাম যে শাড়ি খুলে দিয়ে গাড়িতে তোলার চেষ্টা করছে পুলিশ ভ্যানে, বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলেন। বাংলার বুকে এই যে নক্কারজনক ঘটনা ঘটলো, এটা সারা ভারতের লজ্জা, সারা বিশ্বের লজ্জা, যে বাংলার পুলিশ আমাদের বাংলার শিক্ষিকাদের এই রকম একটা অপমানজনক ঘটনা ঘটেছে বাংলার ইতিহাসে, এটা একটু কলঙ্ক, কলঙ্ক দিন। দিদি কি বলবেন, এই যে ঘটনা ঘটেছে, সবিতা কিশোর অনেক শিক্ষিকার শ্লীলতাহানি করেছে,
এই বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, আমরা রুজি রোজগারের লড়াইয়ে এসেছি, আমরা কোনো বিধ্বংসী বা আমরা কোনো টেরোরিস্ট নই, আমরা সিরেফ শিক্ষক। তো আমরা শান্তিপূর্ণই মিছিল নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওনারা সেটা মানলেন না। এক তো কালকে আমাদের এইভাবে সব ভণ্ডুল করার চেষ্টা করলেন, কিন্তু ভগবান সাথে থাকলে কেউ কিছু বাধা দিতে পারবে না। আমরা বাধা পেরিয়ে চলে গেলাম। দাবি আদায় না করে আপনারা শুনলেন নাই তো? আপনারা কি জানেন যে ছবি চাকি সহ বেশ কিছু শিক্ষিকাকে পুলিশ ভ্যানে তুলেছে এবং তাদের শ্লীলতা হানি করেছে, এই বিষয়ে আপনারা কি বলবেন? আপনারা দা নিয়ে বাড়ি যাবেন নাই তো? যদি পুলিশ গুলি করে মহিলা শিক্ষিকাদেরকে পুলিশ ভ্যানে তুলেছে এবং তাদের শ্লীলতাহানি করার চেষ্টা করেছে ছবি ছাক সহ বেশ শিক্ষিকাদের, অনেক শিক্ষিকাদের। আমরা তো সেখানে এখনো যেতে পারিনি, তো কি বলবেন এই বিষয়ে? লজ্জার বিষয়ে, খুব লজ্জা লাগছে যে আজকে আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় পয়সা খরচা করছেন, অর্থ ব্যয় করছেন, হাজার হাজার কোটি টাকা নষ্ট করছেন, কিন্তু শিক্ষকের বেলায় কিছুই নয়। যেখানে এক মানে বিগত সরকার বামফ্রন্টের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, 7-8 হাজার ভাতা তারা পেতেন, এখনকার মুখ্যমন্ত্রী 1,20,000 টাকা নিজের গুলো বাড়িয়ে নিলেন, নিজের এমএলএ মন্ত্রীদের ভাতা বাড়িয়ে নিলেন, আর শিক্ষকদের একবার কোনো ভাতা বাড়লো না, কোনো মায়না বাড়লো না। এদের বাড়ি নেই কি বাড়ি যাবেন বঞ্চনা মুক্তি ঘটিয়ে না কি করবেন? বঞ্চনা মুক্তি ঘটিয়ে আমরা দাবি আদায় করে যাব, আমাদের পূর্ণাঙ্গ মর্যাদা দিতে হবে, বেতন কাঠামো দিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের, এবং যে সমস্ত বন্ধু ভিডিওটিকে দেখবেন অবশ্যই লাইক করে শেয়ার করবেন বন্ধু, ফেসবুকে শেয়ার করে ভাইরাল করবেন বন্ধু। আজকে সমস্ত শিক্ষকরা, সমস্ত বঞ্চিত শিক্ষক কিন্তু আজকে পথে নেমে পড়েছে, এবং আজকে যে অমানবিক ঘটনা ঘটানো সরকারের প্রশাসন পুলিশ আজকে কিন্তু মহিলাদেরকে ভ্যানে তুলেছে, তাদেরকে বিভস্ত করার চেষ্টা করেছে। এই যে অপমান, নারী শক্তিকে অপমান, মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও কিন্তু তার পুলিশ আজকে এই শিক্ষিকাদের উপরে যে অমানবিক অত্যাচার করেছে, সেই বিষয়টি কিন্তু সারা সারা দেশের মানুষ কিন্তু দেখছে বন্ধু। আমরা টোটাল বিষয়টাকে দেখানোর চেষ্টা করছি বন্ধু, আমাদের ক্যামেরায় সাকসেস ইন লাইভ, এবং যে সুস্থ বন্ধু চ্যানেলে নতুন ভিজিট করবেন বন্ধু, এই ধরনের এক্সক্লুসিভ ভিডিও দেখতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি টিপে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে দাবি উপরে অল নোটিফিকেশন ক্লিক করে সদা সর্বদা জুড়ে থাকবেন বন্ধু। ওই দিকে কিন্তু চরম ধস্তাধস্তি চলছে বন্ধু, আমরা সেই দিকে যাচ্ছি, সেই দিকে নিয়ে যাবো আপনাদেরকে।